যদি আফগানিস্তান আগামী 10 বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে, এখন তাদের যে অবস্থা, আগামী 10 বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আরও 10 বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে, সুদহীন জাকাত ভিত্তিক ইসলামিক, আমাদের বিশ্বাস আগামী 10 বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই, এমনি এমনি কথা বলতেছি না। আমাদের ইয়াং জেনারেশন যারা আজকে ওয়াজ শুনতে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন, অনেক স্কুলে পড়েন, কেউ কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, তরুণরাই বেশি এখানে, তাই না? তো তরুণদেরকে বলছি, শেষ কবে, লাস্ট কবে কোরআন খুলে দেখেছিলেন? এই প্রশ্নের উত্তর আপনারাই বের করবেন। হ্যাঁ, লাস্ট রমজানে না, আমি জানি, কিন্তু আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না। আপনারা নিজেরাই চিন্তা করবেন লাস্ট কবে আপনি কোরআন খুলে দেখেছেন। দ্বিতীয় প্রশ্ন, কত মিনিট আগে, লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন, টেলিগ্রাম চেক করেছেন, মেসেঞ্জার চেক করেছেন আর ফেসবুকে ঢুকেছেন, লাস্ট কত মিনিট আগে বলেন, অনেস্টলি বলেন, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, বা এই ওয়াজে আসার আগেও, বা এখনও অনেকে হয়তো ঢুকে বসে আছেন। এই তো এই অবস্থা যদি এই জাতির হয়, এবার শক্ত কথাটা শুনেন, এই অবস্থা যদি এই তরুণ প্রজন্মের হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর কসম, আমরা আল্লাহকে চিনি, এই প্রজন্মের হাতে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের বিজয় দিবেন না। আপনারা 1000 মাহফিল করেন, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না আপনারা। এই যদি হয় হালত, এই যদি হয় সুরত, আমাদের ইয়াং জেনারেশনের, যে এই 10 মিনিট আগে আপনি ফেসবুক খুলেছেন, কিন্তু লাস্ট রমজানে কোরআন খুলেছিলেন, 5 মাস আগে খুলেছেন, মায়ের ইন্তেকালের দিন খুলেছেন, বাবার 40-এর দিন খুলেছেন, বা 7 দিন হয়ে গেছে কোরআন খুলছেন আর খোলেন না, দেখেন না। এই অবস্থা যদি হয়, কোরআন থেকে যদি মানুষের অবস্থা এত দূরে হয়, এই জাতির হাতে আল্লাপাক কোশ্চিন কালে বিজয় দিবে না। আমরা আল্লাহকে চিনি, আল্লাপাক বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন, আল্লাপাক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন, কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন। আল্লাপাক একটা সুরাতে বলছেন যে ওয়ালা তাহিনু বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার গলার অবস্থা একটু খারাপ, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা কি? ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়েও না। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন, তোমরা হীনবল হয়েও না। হীনবল বুঝেন মানে দুর্বল হয়েও না। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, টেনশন করো না, উদ্বিগ্ন হয়েও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমরা কি হবে? ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত মুমিন হও তবেই। বুঝতে পারলাম ভাই? আল্লাহ কে বলছেন? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের বিধানদাতা, এই মহাবিশ্বের স্রষ্টা, পুরো মহাবিশ্ব আল্লাহ পাকের আইনে চলে, পৃথিবী বাদ দিয়ে। বলেন পৃথিবী বাদ দিয়ে কেমন করে? দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না, পুরো মহাবিশ্ব মানে। বুঝতে পারতেছি না, এই দুনিয়াতে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, তারা, প্রত্যেকটা জায়গায়, মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া, তাসবিহ ছাড়া চলে না। শুধু মানুষ হতভাগা একটা প্রাণী, যে আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে থেকে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে, আল্লাহ পাকের দেওয়া অর্থ, সম্পদ, রিজিক, স্ত্রী সন্তান সব ভোগ করে, আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে। এই মানুষই একটা হতভাগা প্রাণী। মন খারাপ করেন না, আমার কথা রাগ করেন না, এগুলো বাস্তব। আর আমার দিকে তেড়ে এসে কোনো লাভ নাই, কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা, যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না। তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করে, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই এই দুনিয়াতে বিজয় দিবেন? আর কোনো জাতি নাই, পুরো মহাবিশ্বে
সবাই আল্লাহর হুকুম মেনে চল। সূরা বনী ইসরাইল পড়েন, এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তাসবিহ পাঠ করে না। কোরআন, ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে, এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই? প্রত্যেকের বাসায় আছে, এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে, খুলে দেখার সময় নাই। সময় কোথায়? মানে এত ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হতভাগা যে কোরআন খুলে দেখার সময় নাই। আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি? আপনারা ইসলাম বোঝেন, আমরা বুঝি না। আপনারাই মুসলমান, আমরা মুসলমান না, এইগুলো বলবে। উমর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বলেছিলেন আজকে থেকে এই 1400 বছর আগে, যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে। এক, দল্লাতুল আলেম, আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে। দুই, ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদিল্লিন, তখন সমাজে ইসলাম ধ্বংস হবে। আর ওয়াল মুনাফিকিন ফি জিদারি কিতাবিল্লাহ, যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতনটা করবে, মুনাফেকরাই বাকবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম, তোমরা বোঝো না। আর বাংলাদেশে এই টকশোয় সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলেই হাদিসটা সত্য। মাথার উপরতে যায় কথা কিছু না, পরে লেকচার রিপিট শুনে নিন। মূল জায়গায় আসি, কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না, নামাজের আজান কানে আসে নামাজে যাই না, শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, কিভাবে নেমে আসেন আমরা জানি না, ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই, আল্লাহ পাক বলেছেন বাস ইমান রাখি। এবং আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব, সুবহানাল্লাহ, কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই, রিল্যাক্সে ঘুম দিই। তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না, কোরআন বাসায় আছে তেলাওয়াত করি না, খুলেও দেখি না 40টা কুলখানি বাদ দিয়ে। আর শেষ রাত্রে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, আমি উঠে ওযু করে 2টা রাকাত নামাজ পড়ে একটু দোয়া করবো, সেটা পারি না। সুদি কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চালানো সম্ভব না? হ্যাঁ, যখন এই সুদি ব্যাংকিং সিস্টেম, ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো 1995-এর দিকে আসছে, তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দি ব্যাংক অফ ব্রিটেন, যেটা প্রথমে ছিল, প্রথমের দিকে আর কি, ও সারা বিশ্বকে শাসন করতো এক সময়, তার আগে করেছে জার্মানি, তারপরেও আসছে ও, এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে। তো ওয়ার্ল্ড ব্যাংক আসছে 1995-এর দিকে, 45-এর পরে। এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই, 4 খলিফা করেন নাই, উমাইয়ারা, আব্বাসীয়রা, ফাতেমেরা, মুঘলরা, তুর্কিরা, উসমানীয়রা, তারা কি বিশ্ব শাসন করে নাই? তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে? বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হাদিসে নাই? তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই, গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি, সেভাবে জীবনযাপন করতে থাকি, তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝার তৌফিক দান করে। এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি, ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন, দেন ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না? আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে? আমি যদি বলি আমি সুদ খাবো না, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমি ডিলিংস করবো না, অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না, ঠিক আছে, সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন, নিচ্ছেন না, এবং সুদি এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না, তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায়? কেন খাচ্ছিস না বলেন, নিয়ে যাওয়া হবে? তো এখন তাহলে সুদ খাচ্ছে কে? আপনি আমি নিজেই। কে খাচ্ছে তাহলে? আমরা নিজেরাই খাচ্ছি, হয় আমি খাচ্ছি, না হলে আপনি খাচ্ছেন, না হলে আপনার স্ত্রী খাচ্ছে, না হলে আপনার বাবা খাচ্ছে। অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তাদের রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি। বদরের যুদ্ধে কি আবু জাহেলরা পরাজিত হয় নাই? উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতা, ইয়ারমুকে, এই শতাব্দীর পর শতাব্দী আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে? আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুদখোর বানিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পরে পড়ে গেছে, বের হতে পারতেছে না।
বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার, একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ঈমান। এটা আমাদের অর্জন হয় নাই, এটাই সত্য কথা। অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম। যদি আফগানিস্তান আগামী 10 বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে, এখন তাদের যে অবস্থা, আগামী 10 বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আরও 10 বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে, সুদহীন, জাকাত ভিত্তিক, ইসলামিক, আমাদের বিশ্বাস আগামী 10 বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই, এমনি এমনি কথা বলতেছি না। অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালবল মার্কা কথাবার্তা বুঝায়, যে কাগজের টাকা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, ইলেকট্রনিক মানি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা, ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি, জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে, এগুলোর উপরেই, এমনি এমনি কথা বলতেছি না। যে পেপার মানি আপনার পকেটে, আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে, এর ভিতরেও সুদ আছে। ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে, অল্প হোক আর বেশি হোক। এর সামনে আসবে বিটকয়েন, ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ, তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে, চায়নায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে। এটা হলো ক্যাশলেস সোসাইটি, মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে, ডিজিট থাকবে খালি, ডিজিট, মানে আপনি বলতে পারবেন না যে আমার 1 লক্ষ টাকা আছে। যদি বলি 1 লক্ষ টাকা আছে, টাকাটা আমার হাতে দেন দেখি, আপনি হাতে দিতে পারবেন না, দেওয়ার মতো কিছু নাই, ওইটা আপনার ডিজিটে থাকবে, নাম্বারে, ফিগারে, 1 লাখ, এটা ফিগার। ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পকেটেও রাখা যায় না, এটা আসতেছে সামনে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী, আদতে এইগুলো বর্তমান বিশ্বে চলতেছে, আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই। আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি, এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরা টেনশন করো না, ভয় পেও না, হীনবল হয়ো না, আনচুমলে আয়লাও না, তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখেরাতে, তোমরাই বিজয়ী হবে, ইনকুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। আমাকে বলেন, যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন? আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি, ঈদের নামাজ তো পড়ি, এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে, জানাজার নামাজ আছে না ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 অক্ত নামাজই হওয়ার তৌফিক দান করেন, এবং কাজা নামাজ অনেকের আছে, আল্লাহ পাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন। আপনারা যখন হজ উমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন, কারণ ওখানে 1 রাকাত নামাজ হারাম শরীফে পড়লে 1 লক্ষ রাকাতের নেকি হয়, আর মদিনা মুনাওয়ারায় পড়লে, মানে হারামে পড়লে, 1000 নেকি হয়। আর এই দুইটা আমরা খুব ভালো জানি, মিম্বরে আলোচনা হয় খুব, মাশাআল্লাহ, তাই না? তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো, নফল নামাজ, ঠিক আছে, কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে হাদিসে আরেকটা জায়গা আছে, ওইটা আমরা ভুলে গেছি, আরও একটা মসজিদ আমাদের আছে ভাই, যেখানে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই, আমাদের চেতনায় নাই, আলোচনায় নাই, মিম্বরে নাই, খুতবায় নাই। সেই মসজিদ কোথায়? ওই মসজিদ কি আমাদের আমাদের না ইহুদিদের? কি মনে হয় আপনাদের, ওই আলাকসা কি আমাদের না ওদের? ওইখানে 2 রাকাত নামাজ পড়লে, সফর করে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, ওইখানে আমরা এখন ঢুকতে পারি না। কারো কোনো ফিকির আছে? ইয়াংদেরকে বলতেছি ভাই, লেকচারগুলো আমাদের বেশিরভাগই ইয়াংদের জন্য, যে এই যে সেলফি, এই শোডাউন, একজন বক্তাকে আপনি দেখতে চান, ইসলামী সেলিব্রিটিজম, এগুলো যে চালু করেছি আমরা, এইগুলো দিয়ে দিন আল্লাহর জমিনে কায়েম হবে না, এগুলো ভালোবাসা মহব্বতের নিদর্শন না। সত্যি সত্যি যদি আমাদেরকে আপনারা মহব্বত করে থাকেন,
এমনভাবে নিজেকে গড়েন যাতে বাইতুল মুকাদ্দাস জয় করতে পারে। ওই দিন বুঝবো যে আপনারা আমাদেরকে মহব্বত করেন, আমাদের কথা শুনেন, মানেন, বুঝেন। এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে, একটা নেতা, একদম সামিয়না ওয়া আতায়না, শুনলাম মানলাম, এমন নেতা। এত ইখতিলাফ, এত বিভক্তি চলবে না। মানে বিভক্তি ইখতিলাফ থাকতে পারে মাসলা মাসাইলের ব্যাপারে, ফিকহি ব্যাপারে, কিন্তু এই এত দলীয় বিভক্তি থাকা যাবে না। এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে। আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে, জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না। আমরা যারা ছোটরা আছি, আমাদের মূল কাজ এখন এইটাই, আমরা এটাই ফিকির করি কীভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায়। আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাআল্লাহ। এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি, ইনশাআল্লাহ বাংলাদেশ কেন পুরা বিশ্বে দিন কায়েম করা সম্ভব। সরকার, প্রশাসন, আমজনগণ, আমাদের মা বোন, আপনারা, আমাদের পরের প্রজন্ম, কেউই আমাদের শত্রু না। আমাদের শত্রু বরং আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধুই নেই আপনাদের। আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধু নাই আপনাদের। যারা আছে এদের ব্যাপারে একটা স্টেটমেন্ট বলে দিই আমি, যে তুজ্জা সা দোস্ত তো দুশ্মন কি কই জরুরত নেই। ওই রকম বন্ধু যদি থাকে তাহলে দুশ্মনের কোনো দরকার হবে না। এই বিশ্বে যারা পশ্চিমাদেরকে বন্ধু বানাইছে ওদের কোনো দুশ্মনের দরকার নাই। একদম খোলামেলা বললেন, ইসরায়েলের সাথে যারা আতাত করেছে ওদের দুশ্মনের দরকার নাই। পশ্চিমা আমেরিকাদের সাথে যারা বন্ধুত্ব করে চলছে এদের দুশ্মনের কোনো দরকার নাই। দেখে নিন এদের চরিত্র হচ্ছে, এরা একটা মুখ নিয়ে আপনার সামনে আসবে, ওদের একটা স্বার্থ পিছনে থাকবে, ওই স্বার্থ উদ্ধার করার জন্য বন্ধুর বেশে আপনার সামনে আসবে, এরপর স্বার্থ উদ্ধার করা শেষ আপনার গর্দান নামাই দিবে। তারপর বিশ্বাস করতেছেন না? আমরা ওদেরকে চিনি, কারণ আমরা আল্লাহর কিতাব পড়ি রে ভাই। আল্লাহ পাক এই কিতাবের সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা এই ইহুদিদেরকে আর নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলেছেন ভাই? আমার কিছু বলার আছে এখানে। কোন ইহুদি কোন খ্রিস্টানকে? আল্লাহ পাকে সবার কথা বলছেন? উত্তর না, ওদের মধ্যেও কিছু কিছু ভালো মানুষ আছে, সত্য এটা, কিছু কিছু ভালো মানুষ আছে। কারা তাহলে? কাদেরকে নিষেধ করলেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলছেন, বাদুহুম আউলিয়া ও বাদ, ওদের মধ্যে কিছু আছে যারা একে অপরের বন্ধু, একে অপরের। বলেন তো ইসরায়েল আর আমেরিকা কি একে অপরের বন্ধু না বন্ধু না? এদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন। এই আয়াতটা এখন ওই মধ্যপ্রাচ্যের এই হাবিবি হাবিবিদেরকে কে বুঝাবে, কে বুঝাবে? এই জর্ডানের রাজাকে কে বুঝাবে? আমাদের সৌদের কিংকে কে বুঝাবে? লেবাননকে কে বুঝাবে? এই যে গলফ কান্ট্রিদেরকে কে বুঝাবে? যে আল্লাহ পাক বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকে আমরা বলি জায়োনিস্ট। কি বলি? জায়োনিস্ট মানে জায়নবাদী। এরা জায়োনিস্ট মুভমেন্ট চালু করেছে সারা ওয়ার্ল্ডে। এদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটা দখল করা, মানে ওই নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত দখল করে ওইখানে দাজ্জালের শাসন কায়েম করা, এটা ওদের লক্ষ্য। এই একটা লক্ষ্যে ওরা আগাচ্ছে। এদেরকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। এই আয়াতটা আপনি ওদেরকে কীভাবে বুঝাবেন? আল্লাহাক আরও বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আয়াত কিন্তু শেষ হয়নি এখনো। আল্লাহাক বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে হে মুমিনরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও, মানে ওদেরকে অ্যালায়েন্স রূপে গ্রহণ করো, ফাইন্নাহু মিনহুম, তুমি তখন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার মানে কি তারা কাফের হয়ে যাবে? আমরা কি তাহলে এদের সবাইকে কাফের বলছি, তাকফির করছি? উত্তর না। যারা বলে আমরা এদেরকে তাকফির করেছি, এরা ডাহা মিথ্যাবাদী, এরা হচ্ছে ডাহা মিথ্যাবাদী। আমরা এ ধরনের মধ্যপ্রাচ্যের শাসকদেরকে তাকফির করি নাই, আগেও করিনি, এখনও করি না, ভবিষ্যতেও ইনশাল্লাহ করবো না। আল্লাহ পাক কী বলছেন তাহলে? আল্লাহ পাক আয়াতের শেষে উত্তর দিচ্ছেন, ওয়ামা ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি নাসারাদের সাথে, জায়োনিস্টদের সাথে জোট গঠন করো, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমাদের কেউ থাকবে না। এর মানে
তারা কি হবে? ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত দেন না, তার মানে তারা হবে জালেম। কি হবে? আল্লাহ পাক শব্দ ইউজ করেছেন কি? জালেম। অতএব যদি কেউ জায়নিস্টদেরকে মিত্ররূপে বন্ধুরূপে গ্রহণ করে, সে ব্যক্তি হোক, সমাজ হোক, সরকার হোক, রাষ্ট্র হোক, সে জালেম হয়ে যাবে। কি হবে ভাই? সে কি কাফের হবে? উত্তর না, কাফের হবে। কি হয়ে যাবে? জালেম। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত দেন না। এই জন্যই তো মদের বার ওপেন করতেছেন, এখন কনসার্ট করতেছেন, হ্যালোইন করতেছেন, এইটা করতেছেন, ওইটা করতেছেন। কেন? আল্লাহ পাক নারাজ হয়েছেন। আল্লাহ পাক কি হয়েছেন? নারাজ হয়েছেন আল্লাহ পাক। এখান থেকে ফিরে না আসলে আল্লাহ পাক ধরবেন। তো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের অবস্থাটা কি। আরও একটা আয়াত আছে, এটা সূরা বাকারায়, এটা আরও মারাত্মক। এটা আল্লাহ পাক তার নবীকে বলছেন যে ওয়ালান তারদা, ভালো করে শোনেন যুবকরা, আল্লাহ পাক বলছেন ওয়ালান তারদা। আপনারা হয়তো অনেকে গ্রামার জানেন না, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তারা জানে, বুঝবেন। এখানে এমন একটা কথা বলা হচ্ছে যে কখনোই কখনোই তারা সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ, কি কঠিন কথা, কি স্পষ্ট কথা। আমরা কি আল্লাহ পাককে তাফসির শিখাইতে যাব? আমরা কি আল্লাহ পাককে তাউইল শিখাইতে যাব? আমরা কি আল্লাহকে ব্যাখ্যা শিখাইতে যাব? আল্লাহর কালামের স্পষ্ট কথার কোনো ব্যাখ্যার দরকার নাই। এটা তো আয়াত মুহকামাত, এটা তো মুতাশাবিহাত আয়াত নয়। আল্লাহ পাক বলছেন ওয়ালান তারদা, কোশ্চিন কালেও সন্তুষ্ট হবে না। আনকা, হে নবী, তোমার উপরে কারা সন্তুষ্ট হবে না? আল ইয়াহুদ ওয়ালান নাসার, ইহুদি এবং নাসারা, এরা কোশ্চিন কালেও তোমার উপরে হে নবী সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি ওদের মিল্লাত, ওদের ধর্ম গ্রহণ করছো। আর কিছু বলতে হবে ভাই? হ্যাঁ, আপনি যদি এখন ওদের সব, ওদের শিক্ষা, ওদের সংস্কৃতি, ওদের রাজনীতি, ওদের বিশ্ব রাজনীতি, ওদের কূটনীতি, ওদের মানে যা যা আছে, ওদের ওদের যা কিছু আছে দর্শন, এগুলোর সামনে আত্মসমর্পণ করেন, বলেন হ্যাঁ এগুলো খুব ভালো, আমরা এগুলো মেনে নিচ্ছি, হ্যাঁ তোমরা আমার দোস্ত বন্ধু, ওরা আপনার কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। কিন্তু যদি আপনি এগুলোর বিরুদ্ধে দাঁড়ান, না তোমাদের এইসব গডলেস উল্টাপাল্টা আল্লাহ বিরোধী শিক্ষা এগুলো চলবে না, তোমাদের সুদভিত্তিক অর্থনীতি চলবে না, তোমাদের এই আল্লাহ বিরোধী এই যে জিও পলিটিক্স চলবে না, তোমাদের এই মুসলিমদের উপর অত্যাচার নিধন এগুলো চলবে না, তোমাদের এই সব জুলুম নির্যাতন চলবে না, এইগুলো কথা যদি আপনি বলে ওদের বিরুদ্ধে দাঁড়ান, কথা দিয়ে দাঁড়ান, কলম দিয়ে দাঁড়ান, অ্যাসোসিয়েশন দিয়ে দাঁড়ান, বা একটা জাতিগতভাবে প্রতিবাদ করেন, বা আপনি ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, বলেন যে না আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, প্রয়োজনে আমরা ওদের পক্ষে যুদ্ধ করব, এই ধরনের কোনো কথা যদি আপনার মুখ দিয়ে বেরিয়ে যায়, মুখ ফসকেও যদি বেরিয়ে যায়, দেখবেন ওরা পুরো শক্তি নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপায় পড়ছে। বুঝতে পারেন নাই মনে? আর কেমনে বললে বুঝবেন আমার জানা নাই, এর চেয়ে আর খোলামেলা কোনো কথা বলা সম্ভব না। এই হলো কোরআনের কথা। আরও আছে, আরও বলি একটা, নিতে পারবেন তো? এই একটা নিতে পারবেন তো? আল্লাহ নেওয়ার তৌফিক দান করেন। সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলছেন, যুবকরা শুনেন, আল্লাহ পাক বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আযাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এই আয়াত আপনারা নিতে পারবেন না, আমি জানি। আল্লাহ পাক বলছেন হে মুসলমানরা শুনো, আমরা তো মুসলমান নাকি, হে মুমিনরা শুনো, আগে শুনেছেন ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, আগে শুনেছেন ওরা একে অপরের বন্ধু, আগে শুনেছেন যে ওরা ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ না তারা আপনাকে ওদের ধর্মের দীক্ষিত করছে। এবার আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে, হে মুসলমানরা, তোমাদের সাথে যারা শত্রুতা করে, মানুষের মধ্যে তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে যারা, তারা হলো দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ, এক শ্রেণী ইহুদি, মানে ওই যে আমাদের বোনদেরকে ধর্ষণ করছে ফিলিস্তিনে, আমাদের ভাইদেরকে বোম মারছে যারা, বাচ্চাদেরকে বোম মারছে যারা, ওরা, এরা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে। আর এক শ্রেণী আছে ওয়াল্লাযীনা আশরাকু, ওয়াল্লাযীনা যারা শিরক করে, মুশরিক,
আর আমাদের চারপাশে মোশারেকরা আছে না নাই? দুই শ্রেণীর মানুষ তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে, কে বলেছেন? আল্লাহ পাক আল্লাহর কালাম সুরা মাইদা পড়ে দেখেন, কোন সুরা? মাইদা পড়ে দেখেন। এক শ্রেণী ইহুদি, এক শ্রেণী মোশরেক। এখন সারা বিশ্বে ইহুদি আর মোশরেকরা একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু।